জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে বাকি অল্প কিছুদিন, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে বিএনপি কি করবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করতে পারে? তারা কি রাজপথের আন্দোলনে আরও সক্রিয়তা বাড়াবে নাকি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। গত 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপির সাথে রাজপথে আছে আরও বেশ কিছু রাজনৈতিক দল, যাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখযোগ্য। বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিমের ওপর হামলার পর থেকে তারা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এদিকে নির্বাচনকালীন সরকার কি হবে তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনও হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে। আগামীকাল বিকেলে নির্বাচন কমিশনারের বৈঠকের পর সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সরাসরি সম্প্রচার করা হতে পারে। এদিকে রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি এক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4 দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেগুলো হলো, নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকার নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল, তফসিল ঘোষণার পরের দিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন, জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী 20 নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।